이제 저기 또 하나 오긴 해봐요. 아, 근데 어이 빠졌다. 어이 빠졌다. এবার ভোট চাই, শেষে ভোট চাই। এই সরকার আপনারা সবাই জানেন যে তাদের অদ্ভুত নির্বাচনী প্রক্রিয়া এবং আজকে প্রায় 12.5 বছর ধরে তারা জোর করে জনগণকে কোনো পাত্তা না দিয়ে তারা ক্ষমতায় আছে এবং কিম্ভূত কিমাকার নির্বাচন কমিশন গঠন করে রাতের অন্ধকারে তারা নির্বাচন করে পুনর্গঠন এবং তাদের পদত্যাগের জন্য তারা কথা বলেছে। তো এর মধ্যে দিয়ে বোঝা যায় যে দেশে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য গণতন্ত্রের যে মৌলিক উপাদানগুলো যেমন ভোট, নির্বাচন, নির্বাচন কমিশন সব ধ্বংস করেছে। তো এটা নিয়ে তো আমাদের তো কনফিউশন বরাবরই আছে, কারণ এই যে পদ্ধতিটা এটা একটা জালিয়াতির পদ্ধতি। কারণ আপনারা দেখেছেন এর আগেও, মানে যে সরকার সুষ্ঠু নির্বাচন দেয় না সে যদি কোনো যন্ত্র, সে যদি কোনো মেশিন বসায়, সেখানে যে আন্তরিকতা, সেখানে যে সুষ্ঠু ভোটের কোনো কিছু থাকবে সেটা আমরা বিশ্বাস করি না। কারণ ওবায়দুল কাদের সাহেব বলছেন যে বিএনপির মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে এখন দ্বন্দ্ব চলছে, মুক্তিযোদ্ধাদেরকে কি বলে শোকজ করছে, এই সমস্ত কথাবার্তা বলছে। তো আমার কথা ওবায়দুল কাদের সাহেব, আপনার 72-75 ক্ষমতায় ছিলেন, শিরাশিকদের কি রাজাকার ছিল না মুক্তিযোদ্ধা ছিল? আপনাদের ক্ষমতায় থাকা অবস্থায় মুক্তিযোদ্ধা শিরাশিকদারকে হত্যা করেছেন আপনারা। আপনারা জাসদ এবং সর্বহারা পার্টির অসংখ্য নেতাকর্মীকে আপনারা হত্যা করেছেন, মুক্তিযোদ্ধা হত্যা শুরুই করেছে এই আওয়ামী লীগ, তারা বড় বড় কথা বলছে। আরেকটা ব্যবসা বিষয়টি হচ্ছে, জানেন ওবায়দুল কাদের সাহেব উনি জেলে ছিলেন, তার নেত্রীর বিরুদ্ধে উনি স্টেটমেন্ট করেছেন কত টাকা চাঁদা নিয়েছে না নিয়েছে, অর্থাৎ -2 ফর্মুলা বিএনপির মধ্যে কিছু লোক, আওয়ামী লীগের মধ্যে কিছু লোক তারা সবসময় এই কাজটি করেছেন ওই 1/11 পরে, মানে -2 তত্ত্ব এটাকে বাস্তবায়ন করার জন্য। সেখান থেকে যেটা শোনা যায় ওবায়দুল কাদের সাহেবও বিচ্যুত না, কারণ তার স্টেটমেন্ট, তিনি যে বক্তব্য দিয়েছেন মানে গোয়েন্দাদের কাছে সেটা অলরেডি প্রকাশিত হয়েছে। এই জন্য তার একটা যে মনের পীড়া, এই মনের পীড়া নিবৃত্ত করার জন্য তিনি বিএনপির উপরে অভিযোগ দিচ্ছেন, অন্যের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন।